আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টা হলো হারাম পথে উপার্জিত অর্থ কতটা অশুভ পরিণতি বয়ে আনতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শান্তি, সবাই রাজি তো? রাজি না? রাজি না থাকে যাইবেন কই? রাস্তা আছে? কথা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? এড়িয়ে চলার সুযোগ আছে? আছে? হ্যাঁ, হারাম পথ উপার্জন থাকতেই পারে, যেহেতু পৃথিবীর লোভ লালসা মানুষের মাঝে বিরাজ করে থাকতেই পারে। আলোচনা শোনার পরে নিজেকে শুধরে নিলেই তো হয়, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের আইনগুলো শোনার পরে নিজেকে শুধরে নিলেই হয়ে যায়, ঠিক কিনা বলেন? কথা বলেন, আলোচনা শোনার পরে যদি মনে হয় যে আমি তো এই বক্তব্যের আওতায় চলে এসেছি, হ্যাঁ, এই বক্তব্যের কারণে নিজে মন খারাপ করার কিছুই নেই, সুস্থভাবে একবারে চিন্তা ভাবনার মাধ্যমে এটাকে চিরতরে কবর দেওয়াটাই উত্তম, ঠিক কিনা? কথা বলেন আর জোরে, ঠিক তো, জোরে আসার কথা, কারণ একবার ঈদের আগে খাইছেন, নামাজের আগে খাইছেন সবাই, মোটামুটি হইলেও খাইছেন, ঠিক কিনা? অন্য কিছু না খাইলে পানি হইলেও তো খাইছেন, ঠিক কিনা? নিশ্চয় এখন আবার আসার সময় খাইছেন, যেমন আমি যেহেতু খাইছি আমি বিশেষ করে অন্যরাও খাইছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের এই গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাই। আপনারা কি কথাগুলো শুনতে এবং মানতে রাজি আছেন? মানে একবারে টপিকস আকারে ছোট ছোট করে কোন কোন উপার্জনগুলো একান্তই আমাদের জন্য অশুভ পরিণতি বয়ে আনবে, মারাত্মক কোন কোন উপার্জিত অর্থগুলো, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, অত্যন্ত মনোযোগ সহকারে এদিকে আসেন, না না এদিকে, আজকে এখানে, এই লোকটা সব সময় আড়ালে থাকতে চায়, বুঝছেন? দায়িত্বশীল ব্যক্তি, মাঝে মাঝে সামনে আসলে ভালো লাগে না আপনাদের? কথা বলেন না কেন, আপত্তি আছে নি কোনো? সব সময় পিছনে থাকে, একটু অনারেবল পার্সনকে কিন্তু অনার করা উচিত, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, সে বিষয়টা হলো, আজকের বিষয়টা আসলে আপনারা অনেকেই কষ্ট পাইতে পারেন আলোচনা শুনে, কিন্তু কষ্ট পাইয়েন না, এটা আমার কথা আর কি। চিরশত্রু শয়তান যেহেতু আমাদের সাথে আছে, পাপ হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? অপরাধ হওয়াটাই স্বাভাবিক, এটা কিন্তু ব্যতিক্রম কোনো কিছু না, যেহেতু আমরা অত্যন্ত দুর্বল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম খাবার খাইতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, আর জোরে মহাব্বতে, কি করেছেন? হারাম খাবার খাইতে কে? আল্লাহ। এখন হারাম খাবার খাইতে হলে নিশ্চয়ই হারাম পথে উপার্জন করতে হবে, হারাম পথে যদি উপার্জনটা না হয় তাহলে কখনোই খাবারটা হারাম হবে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে শুরুতে হারাম পথে উপার্জন করা থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? থ্যাংক ইউ, ইউর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ফাদার, আলহামদুলিল্লাহ বলেন, অত্যন্ত চমৎকার হয়েছে, কিন্তু অসাধারণ হয়েছে, আল্লাহু আকবারটা আমার আল্লাহ যেন কবুল করেন, সকল বলেন আমিন, আরেকটু মহাব্বতে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে যিনি আমাদেরকে হারাম পথে উপার্জন করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে সুবহানাল্লাহ। এখন হারাম উপার্জনটা কী, প্রাথমিকভাবে আমরা একটু জেনে নেই, তারপরে বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে আলোচনা করব। সেই প্রাথমিক বিষয়টা হলো, প্রথমত আমরা যেটা জানি, অবৈধ পথে উপার্জন। অবৈধ বলতে আপনার চুরিটা, চুরি বলতে পারেন, ডাকাতি বলতে পারেন, সুদ বলতে পারেন, ঘুষ বলতে পারেন,
অন্যের হক জোর করে হরণ করে নিয়ে যাওয়া বলতে পারেন। অবৈধ পন্থা মানেই হলো ইসলামের প্রতিকূলের প্রত্যেকটা জায়গাকে নিজে আমলে নেওয়া, ঠিক কিনা বলেন? চুরির মাধ্যমে হোক, ডাকাতির মাধ্যমে হোক, পিস্তল ধরার মাধ্যমে হোক, আপনার সরাসরি হোক, কোনো মিডিয়ার মাধ্যমে হোক, যেই কোনোভাবেই আপনার মানুষের মনে কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে তার সম্পদ হরণ করে নিয়ে যাওয়াটাই হলো অবৈধ, ঠিক কিনা বলেন? আরে জোরে। এই অবৈধ কাজগুলো করতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এবং হাদিস শরীফের মাধ্যমেও কিন্তু আল্লাহর হাবিব অবৈধ পথে উপার্জিত অর্থ যারা নিয়ে অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর খবর কিন্তু আল্লাহর হাবিব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু লক্ষ্য করবেন আমার দিকে তাকিয়ে, যে এখানে দেখেন আল্লাহর হাবিব কি চমৎকার ভাবে, এটা হাদিস শরীফে কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, وقال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غل المتفق عليه الله اكبر ارجو ربنا الله الله اكبر النبي صلى الله عليه وسلم বলেছেন বন্ধুরা আমার বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আল্লাহর হাবিব বলেছেন পবিত্রতা ছাড়া যেমনি ইবাদত কবুল হয় না তেমনি হালাল উপার্জন ছাড়া দানও আল্লাহ কবুল করে না। জোরে সরে বলেন না উজুবিল্লাহ, দেখার কথা আরো জোরে। আর দেখবেন যারা অবৈধ পথে উপার্জন করে কালো টাকা যাদের তারা টাকা দিতেও চায় না, ঠিক না? দেখবেন ব্যাংক বড় টাকা, বস্তা বড় টাকা, উঁচা উঁচা বাড়ি গাড়ি নিয়ে ঘুরে, কিন্তু টাকার বেলায় দেখবেন কিন্তু এখানে কিন্তু অবৈধ পথ উপার্জনের কিন্তু ধারা রয়েছে, একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য, ঠিক কিনা বলেন? কথা বলেন, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো যারা এইসব কালো, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা অবৈধ পথে মানুষের কাছ থেকে জোর করে ছিনিয়ে আনতে শিখে তারা কিন্তু কখনোই দুঃখী মানুষের সহায় হতে শিখে না, ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে কিনা? কে বলেছে কথাটা? অন্যতম সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম শরীফ। আল্লাহর হাবিব বলেছেন আপনার পবিত্রতা ছাড়া যেমনিভাবে কি হয় না ইবাদত কবুল হয় না, ঠিক তেমনিভাবে অবৈধ পথে উপার্জন, অবৈধ পথে উপার্জন অর্থ দান করলে দান আল্লাহর দরবারে কি হয় না কবুল। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব বলেছেন মানুষের নিকট এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা পরিস্থিতির মুখোমুখি মানুষ দাঁড়িয়ে যাবে, তখন মানুষ শুধু অর্থের নেশায় পাগল হয়ে থাকবে। তারা কি হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে সেই দিকে তাদের কোনো নজর থাকবে না। জোরসোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহাব্বতে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথাটা কি ভালো লাগে না আপনাদের কাছে? হ্যাঁ, ঠিক তারই নমুনা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, এরকম না বিষয়টা? মানুষের টাকা হইলেই হইল, ঠিক কি না? টাকাই আমার চাই, অন্য কিছু হোক বা না হোক, অন্য কিছু থাকুক বা না থাক, টাকার নেশায় মানুষ এতটা মানে মরিয়া হয়ে আছে কি হালাল উপার্জন নাকি হারাম উপার্জন সেই দিকে নজর দেওয়া, সেটাকে পরোয়া করার কোনো সুযোগই মানুষের কাছে নাই। সেটা কিন্তু কোরআন হাদিস, আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে এ হাদিস শরীফ আমাদের জন্য রেখে গেছে, আজকে কিন্তু সেটার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? আর একটু মহাব্বত করে নাউজুবিল্লাহ, আর জোরে। এবার শোনেন এটা কি হলো, পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন। পয়েন্ট হলো কি, আল্লাহর হাবিব বলেছেন হালাল উপার্জন ছাড়া যেমনি দান কবুল হয় না, পবিত্রতা ছাড়াও তেমনি ইবাদত কবুল হয় না। তারপরে বলেছি বন্ধু, মানুষের মাঝে অনেকটা সময় আসবে,
এমন একটা মুহূর্ত আসবে তারা কি হালাল পথে উপার্জন করছে না হারাম পথে উপার্জন করছে সেটার কোনো পরোয়া মানুষ করবে না, সেটা কিন্তু এখন চলছে। এবার দেখেন হারাম উপার্জনের মধ্যে আরেকটা উপার্জন, এটাও বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আল্লাহর হাবিব বলেছেন হারাম উপার্জনের মধ্যে আরেকটা ভয়ঙ্কর হারাম উপার্জন হলো মানুষের জায়গা জোর করে দখল করে নেওয়া। আছে না নাই? আর জোরে, আর জোরে আছে। তার অবস্থা কি জানার দরকার আছে না নাই? আরে পৃথিবীর মানুষ, এই পৃথিবী সম্পত্তির জন্য তুমি এত বেশি পাগল হয়েছ, তুমি তো জানো না এই পৃথিবী তোমার চিরকালে থাকার জায়গা না, তোমার এই পৃথিবীর 1000 দিনের চাইতে বড় হবে রে ওই কাল কিয়ামতের একটা দিন। নাউজুবিল্লাহ, এই পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মতান্তরে 30 লক্ষ মাইল দূরে সূর্য, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1,88,000 মাইল বেগে ছুটে আসে পৃথিবীর দিকে, দৃশ্য নূরের গতি হলো ওইটা, আর অদৃশ্য নূরের গতি আরও বেশি পাওয়ারফুল। এইখানে আসার কারণ হল আমি তো গাড়িটায় করে আসছি মসজিদে, মোশারফকে বললাম একটা এসি দাও, এক দাগ দিলেও ঠান্ডা হয় না, আর এক দাগ দিলেও ঠান্ডা হয় না, আরও বাড়াইয়ে দিল একটু ঠান্ডা লাগলো। কত দূরে সূর্য? 9 কোটি 30 লক্ষ মাইল ধরেন অথবা 13 লক্ষ মাইল ধরেন, অনেক আবরণকে ভেদ করে পৃথিবীর মানুষের কাছে আসে, ঠিক কিনা? সহ্য করা যায় না, কেয়ামতের দিন মাত্র 1.25 হাত উপরে থাকবে সূর্য, কেমন করে সহ্য করবে মানুষ? সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম পড়তে থাকবে, কারো ঢাকনা পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কেউ আবার তার ঘামের মধ্যে বন্ধ ডুবে থাকবে রে। কিন্তু দুঃখ হলো, সবচেয়ে বড় দুঃখের কথা হলো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে লায়া মতো যতই কষ্ট পাও মরতে পারবা না, ফিহা ওয়ালায়া হিয়া, চাইলে সেদিন তুমি বাঁচতেও পারবা না, অমা হুম আনহাবি গায়বিন, চাইলে সেদিন সেখান থেকে পালাইতেও পারবা না। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছি বন্ধু, এই পৃথিবীর একজন মানুষ জায়গা দখল করে, আর দখল করার জন্য আরো 8-10 জন মানুষ তাকে সাপোর্ট দেয় কিছু টাকার জন্য, ঠিক কিনা বলেন? এক কাপ চায়ের জন্য দোকানে গেলে একটা সিগারেট দিবে, সেটার জন্য একটু লাল চায়ের জন্য, আজকে ঘরে খাবার নাই, খাবারের জন্য 500 টাকা দিবে। আজকের বিচারে ওই ব্যক্তি ন্যায় থাকার পরেও, বৈধ থাকার পরেও জায়গা চলে যাচ্ছে, উল্টো আরো সমাজের মানুষের কাছ থেকে পানিশমেন্ট নিতে হচ্ছে, এরকম আছে না নাই? আল্লাহর হাবিব জানিয়েছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ, বললে সময় কম, খুবই লম্বা আরো আলোচনা বাকি রয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর বুকে জেনে শোনে বোঝে সুস্থ বিবেক নিয়ে যদি কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা কারো কাছ থেকে জোর করে দখল করে নিয়ে যায়, সারাটা জীবন সে জায়গার জন্য কান্না করবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে যিনি জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নিল, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তার গলায় কিয়ামতের দিন 7টা পৃথিবী বেরি পড়িয়ে দিবে। জোরে সোরে নাউজুবিল্লাহ। এক টুকরো পাথর কিছুক্ষণ নিয়ে হাঁটলে সহ্য করা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু আগে বলেছি, আজকে টেলিফোন দিয়ে বন্ধু সমাধান করা যায়, টাকা দিয়ে সমাধান করা যায়, বিভিন্ন টেকনিক অবলম্বন করে সমাধান করা যায়, সেই দুনিয়ায় কে রে সমাধান করবে? কারণ আমার আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তোমরা বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, সেখান থেকে পালাইতেও পারবা না। জোরে সোরে বলো নাউজুবিল্লাহ। এবার আসেন হারাম পথে উপার্জন যারা করে, অর্থ যারা হারাম পথে উপার্জন করে তাদের সাপোর্টারদের অবস্থা কি? যারা জানে ব্যক্তিটা জুলুম করতেছে, অন্যায় করতেছে, তার উপর অবিচার করতেছে, জানার পরে বোঝার পরে 500 টাকার জন্য দুনিয়ার একটু স্বার্থের জন্য তাকে সাপোর্ট করলো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফ প্রমাণ করেছে সে যেন সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি
বলছি বন্ধু, আমার মুসল্লিদেরকে ডেকে ডেকে বলছি, আপনাদের মধ্যে আত্মীয় স্বজন পাড়া পড়োশি আমি আপনাদের সবাইকে জানিয়ে দিই, মিডিয়ার মাধ্যমে মানুষগুলোকে জানিয়ে দিই, প্রয়োজনে এক বিঘা জমি কাউকে ছেড়ে দিবেন। এক বিঘা জমিন কোনোদিন দখল করার চেষ্টা করেন না, তার কারণ হলো যার জায়গা আপনি দখল করেছেন আপনি তার গোলাম হয়ে গেছেন কিয়ামতের দিন। তার থেকে ঋণ যদি আপনি পরিশোধ করতে হয় আপনার নেক আমল দিয়ে পরিশোধ করতে হবে। এখন বলবেন, হুজুর আমার তো নেক আমল নাই, আমি এখন কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে রেখেছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যেই পরিমাণ নেক তাকে দিলে তার পাপটা তোমার মোচন হয়ে যেত, সেই পরিমাণ নেক যেহেতু দিতে পারো না, তার আমল নামায় মোটা অঙ্কের অপরাধ রয়েছে, এই অপরাধ তুমি তোমার কাছে নিয়ে আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসতে কেন নাউজুবিল্লাহ?